টাইম ছোটবেলা আরেকটি চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ আপনাদের সাথে আছি আজকে কয়েকটি নিউজ শেয়ার করার জন্য। ইন্টারেস্টিং আপডেট তোমাদের সাথে শেয়ার করব। এটিকে মোহন বাগান ডিড এটিকে মোহন বাগান থিংস। বন্ধুরা, এটিকে মোহন বাগানের তরফ থেকে অফার করা হয়েছিল এক সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ওয়ার্ল্ড ফুটবলের বর্তমানে 33 বছর বয়সী স্ট্রাইকার ডিয়েগো কস্টাকে। হ্যাঁ বন্ধুরা, ডিয়েগো কস্টা, যিনি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি এরকম বড় বড় ক্লাবে দীর্ঘদিন ফুটবল খেলেছেন, অর্থাৎ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন কাঁপিয়ে ফুটবল খেলেছেন এই ডিয়েগো কস্টা, যার টোটাল কেরিয়ারে 495 ম্যাচে 193 গোল আছে। সেই ডিয়েগো কস্টাকেই কিন্তু অফার করেছিল এটিকে মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আজকে মার্কাস মার্গুলাভের তরফ থেকে টুইট করে কিন্তু এটা জানানো হয়েছে। মোস্ট প্রবাবলি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু অফার করা হয়েছিল এই ডিয়েগো কস্টাকে এটিকে মোহনবাগানের তরফ থেকে। জানুয়ারি মাসে 2021 থেকে তিনি কিন্তু ফ্রি এজেন্ট ছিলেন, তারপর 14 আগস্ট 2021 নতুন ক্লাবে জয়েন করেন ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে। তবে আবারও জানুয়ারি মাসের 7 তারিখ থেকে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যান এই ডিয়েগো কস্টা, এবং মোস্ট প্রবাবলি এই টাইমেই কিন্তু অফার করা হয়েছিল ডিয়েগো কস্টাকে। এই সময় তোমরা জানো রয় কৃষ্ণারও একটা ক্লাব ছাড়ার, মানে ন্যাশনাল ডিউটি পালন করার জন্য এটিকে মোহনবাগান ছাড়ার একটা কথা উঠেছিল, তো সেই কারণেই বলতে পারো এটিকে মোহনবাগান কিন্তু এরকম একজন বড় স্ট্রাইকারকে অফার করেছিল। ডিয়েগো কস্টার বর্তমানে মার্কেট ভ্যালু 33 কোটি টাকার মতো, তবে এক্ষেত্রে স্যালারি ক্যাপের কোনো ব্যাপার আসতো না, তিনি এলে অবশ্যই মার্কি প্লেয়ার হিসেবেই আসতেন। তবে যেটা ব্যাপার, এটিকে মোহনবাগানের তরফ থেকে অফার করা হলেও সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করে দেন ডিয়েগো কস্টা, কারণ তিনি ইন্ডিয়াতে এই মুহূর্তে আসতে চান না। তবে হ্যাঁ, অফার রিজেক্ট হলেও এরকম বড় মাপের একজন ফুটবলারকে অফার করাটাও সত্যি একটা বড় ব্যাপার বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের রেসপেক্টে। ডিয়েগো কস্টা, যার স্পেন ন্যাশনাল টিমের হয়ে 24টা ম্যাচে 10টা গোল আছে, তো বুঝতেই পারছো কি লেভেলের ফুটবলার, আশা করছি তোমরা সবাই চেনো। তো অবশ্যই বর্তমানে অফারটা রিজেক্ট করে দিয়েছিলেন ডিয়েগো কস্টা, তবে আশা করা যায় ভবিষ্যতে তিনি ইন্ডিয়াতে অবশ্যই আসবেন। তো এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।